সালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু জি আমি আজিম দুবাই থেকে বলছি তো প্রসঙ্গটা হচ্ছে হিরু আলমকে নিয়ে ফেসবুকে যেভাবে তার সমর্থক এবং প্রচার প্রচারণা দেখছি ওই প্রচার প্রচারণায় যদি হিরু আলম যদি কোনো না কোনোভাবে যদি সুস্থ নির্বাচন হলে কিন্তু তার আশি পার্সেন্ট সম্ভাবনা দেখছি আমরা যেটা মানে ফেসবুক বা অন্য অন্যভাবে যেভাবে আমরা দেখতেছি বা কি বলে এটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পত্রপত্রিকার মাধ্যমে আমরা যেভাবে দেখতেছি ওভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু হিরু আলমের কিন্তু জয় দুইটা থেকে একটা নিশ্চিত যেভাবে দেখতেছি ওভাবে তো যদি হিরু আলম যদি এমপি হয়ে যায় তাহলে কি হবে তাহলে হবে বিসিএস যারা ক্যাডার আছে তাদের কি অবস্থা হবে এবং বিসিএস ক্যাডার বা প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তারা বয়ও কিন্তু হিরু আলমকে এখন আর এ বানাবে না যে হিরু আলমের আসনে কে ডিউটি করবে হিরু আলমের সাথে কে ডিউটি করবে এবং হিরু আলমের সাথে যদি ডিউটি করতে যায় তাকে অবশ্যই স্যার বলতে হবে কারণ সংবিধান তাকে অধিকার দিয়েছে স্যার বলার জন্য রেসপেক্টেবল মানুষ সে একজন যদি হয়ে যায় এমপি হ্যাঁ এখন তো অনেকেই আঙুল উঠায় কথা বলে বাঁকায় শুকায় কথা বলে তাকে নিয়ে ট্রল করে তো আমি কিছুদিন আগে দেখলাম আমাদের জয় ভাই জয় জয়বাই ওকে নিয়ে ট্রল করতেছে হিরু আলমকে নিয়ে হ্যাঁ কবিতা পাঠ করতেছে তো যারা কিন্তু অনেকেই কিন্তু হিরু আলমকে ট্রল করতে গিয়ে হিরু আলমের উক্তি দিয়ে ট্রল করতেছে এসে কিন্তু সে নিজেকে ফেমাস হয়ে যাচ্ছে যেভাবে হোক না কেন কিন্তু আমি কিন্তু অনেক চিন্তিত কিন্তু এটা নিয়ে যে হিরু এমপি নিয়ে হিরু আলমে যদি এমপি হিরু আলম যদি এমপি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যারা শিক্ষিত লোক আছে যারা লেবাজদারি বা শিক্ষিত লোক আছে প্রশাসনিক লোক আছে তারা কিন্তু হিরু আলমকে কিন্তু আপনি করে বলতে হবে আর পিছনে যাই বলে না কেন সামনে আপনি হলেও আপনি আপনি অবশ্যই সম্বোধন করতে হবে এবং কি ইজ্জতের সাথে কথা বলতে হবে তো সেই ক্ষেত্রে হিরু আলমের হিরু আলমকে কি আসলে এরা কথা এরা বলতে কি রাজি কিনা এরা বলবে কিনা সেটা নিয়ে আমি কিন্তু অনেক টেনশনে আছি কিন্তু ধন্যবাদ ভিডিও দেখার জন্য